গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, সেফ আছো। আবার গ্রাফ বাড়ছে, বুঝতেই পারছো কার কথা বলছি। এই মতো অবস্থায় আমাদের পজিটিভ মাইন্ড নিয়ে সুস্থ থাকাটা খুব জরুরি। আর এখান থেকেই ভিডিওটা আমি স্টার্ট করলাম। নিত্যদিনের অভ্যাস মতো আজকেও সঙ্গে থাকার অনুরোধ করব। যারা এতদিন সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী, আমারটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আর এখন একদম সকালবেলায় চলো, তোমাদের আমার বলেছিলাম না, আমাদের পাশেই পুকুর আছে, মানে আমার বাড়ির পাশে আমার পুকুর, আর ওখানে একটু মাছ ধরছি আমরা দুজনে মিলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মাছ ধরছি। ও মানে মাছটা ধরছে, আমি একটুখানি দাঁড়িয়ে আছি, চলো তোমাদের একটু দেখাই। চলো প্রথমে মাছ ধরা না জেলে আসতো, তারপরে এখন না ওই জেলেটা আসতে পারে না, এখন খুব অসুবিধা হয়। ওই জন্য আমার হাজব্যান্ড কি হয়েছে, জাল দেওয়া শিখেছে, শিখে বললো না আমাদের পুকুরে আমরাই জাল দেব, খুব না হলে অসুবিধা হতো, মাছ থাকলেও আমরা খেতে পারতাম না। যখন বড় জাল দেওয়া হতো তখন মাছ ধরে খাওয়া হতো, কিন্তু বড় জাল দেওয়াটা খুব এক্সপেন্সিভ ব্যাপার আর ঝামেলাও অনেক, ওই জন্য ছোট্ট জাল কিনে জাল দেওয়া শিখেছে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জলটা একদম কমে গেছে, কিন্তু আমাদের এই সাবমার্সিবল থেকে জল ধরিয়ে ধরিয়ে রাখা হয় জানো তো, জল একটা বৃষ্টি না হলে জল হওয়া খুব মুশকিল, কত জল তুমি ধরাবে, তবুও আমাদের সাবমার্সিবল থেকে অনেক জল ধরিয়ে ধরিয়ে রাখা হয় বলে এইটুকু জল আছে। দীর্ঘদিন যদি না বৃষ্টি হয় পড়েনি এখানে মাছ, ওই যে দেখতে পাচ্ছ বেশি পড়েনি, আর এক দুবার দিতে হবে। ওই মাছ, মাগুর মাছটা, ওই যে মাগুর মাছটা দেখো হাতে জানো কাঁটা না মারে, হ্যাঁ ও ঝোল খেতে ভালোবাসে। এই পার থেকে আমরা যাচ্ছি ওই পারে, এই পারে খুব একটা পাওয়া গেল না, দেখি ওই পারে গিয়ে যদি পাওয়া যায়। আছে মাছে, মাঝখানে চলে গেছে, ঢুকে পড়লাম আমার জঙ্গলে, জঙ্গলে বলছি তোমার বাগানে, ওইদিকে বাড়িটা, মাঝে পুকুর, তার এদিকে আমার বাগান, তো সেদিকে দেখালাম তোমাদের।
কাগজে লেবু ধরেছে। বেরিয়ে যাচ্ছে। একদম ওখানে নিয়ে মরে যাবে না মাছগুলো। চলো স্বপ্নের মায়া জাল বুনেছি আমি, মনে হয় লগন আসেনি আগে আসেনি আগে, আকাশের অস্তর আগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ের দোলা লাগে দোলা লাগে। আজকে সকাল থেকেই না এই গানটা আমি শুনেছি, আমি শুনলাম। কিসে শুনলাম? কুচুপের বাবার হোয়াটসঅ্যাপে একজন সুপ্রভাত পাঠিয়েছে এই গানটা, মানে ওই যে সুপ্রভাত সঙ্গে গানগুলো হয় না, ওটাকে শুনলাম। সেই থেকে আমার গুনগুন গুনগুন করছে, আমি বলছি না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের সঙ্গে সবটা একটু শেয়ার করি। এটাও শেয়ার করলাম যে গানটা দেখবে যেদিন করি সেদিনকে আমার মাথায় গানটা ঘোরে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। যাই হোক, তোমার কুচুমের বাবা খেয়ে চলে গেছে, কুচুমও ব্রেকফাস্ট করে চলে গেছে স্কুলে, আর তোমার ওদেরকে স্কুল ছুটি হয়ে যাবে দুটোই, ওই জন্য ও ব্রেকফাস্ট করেই গেছে, এসে ভাতটা খাবে। আর তোমার আমার খাওয়া হয়নি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে, ওপরে কাজবাজগুলো করে একটু হাঁপিয়ে গেছিলাম, একটু বসলাম, দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মাছ ফাছ তো মোটামুটি দেখলে মাছ তো ধরা হলো, বৌদি বেছে দিয়েছে, ওই কাজটা আমাকে করতে হয় না, ওই থাকে বলে আমার অনেকটা অনেকটা মানে সুরাহা হয়। একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ছুঁচো দৌড় দিচ্ছে পেটে, একটু না খেলে ইঞ্জিন আর চলছে না। তাহলে চলো, সঙ্গে থাকার অনুরোধ করলাম, চলো দুটো খেয়ে নিই তারপরে কথা হবে, চলো নিয়ে যাচ্ছি। হয়ে গেছে বৌদি? এই তো হচ্ছে ভাই, কেউ হচ্ছে দিদি। গুড মর্নিং বলে দাও আমার বন্ধুদের। গুড মর্নিং, মাছ ধোয়া হচ্ছে, মাছ পুকুরে ধরা হলো, কাটা হলো, তারপরে বাঁচা হচ্ছে, আবার ভাত বাঁচা হয়ে আমার দিদিমণিকে দেবো, দিদিমণি রান্না করবে, সবাই মিলে খাওয়া হবে, এই ধোয়া হচ্ছে। তাহলে বৌদি মাছের ঝাল করবো না ঝোল করবো বলো? ঝাল হবে, মাছের ঝাল খাবে? হ্যাঁ, ঝোল ভালো লাগে না গরমে, ঝোল ভালো লাগে না। সর্ষে বাটা দিয়ে ঝাল বলো? হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে ঝাল। তাহলে নাও, তোমরা সব ভালো থেকো, ভালোবাসা দিও। বৌদি বলছে ভালোবাসা দিও, শোনো তোমরা। তাকিয়ে বলো একটু, এই তো দেখছো বৌদি ভালো ভালো নয় বলো, ভালো ভালো লাগে বৌদিকে, ভালো লাগে? আমি ভালো বলতে পারি না ভাই, লেখা পড়া জানি না, আমার দিদিমণি ভাই থেকে একটু শিখেছি, বুঝেছো? সবাই ভালো থেকো,
ভালোবাসা দিও, বুঝেছো? রান্না করছি, রাখাছি, দাঁড়াও। আজকে রান্না করব ভেন্ডি ভাজা, আর তোমার একটু শাক নিয়েছি, ওই পাশে হয়েছিল তোমাদের বলেছি, ওইখান থেকে একটু শাক নিয়েছি। আর এখানে তো দেখলে মাছ ধরা হয়েছে, এত মাছ করতে পারবো না বাবারে এত গরমে, কিছু ফ্রিজে চলে যাবে, কিছু করব। আর এদিকে শাকে দেওয়ার জন্য আমি এই তোমার বেগুন, ঝিঙে, মূলো, আলু কুটে রেখে দিয়েছি, আর এইটা পেঁয়াজটা কুটে রেখে দিয়েছি তোমার ডালে ফোড়ন দেবে বলে। চলো তাহলে লেগে পড়া যাক। দই আর চিড়ে নিয়ে নিয়েছি তোমার এই গরমে। প্রতিদিন কিন্তু ওই তোমার রুটি, লুচি, পরোটা, লুচি পরোটা তো মোটেই যাওয়াটা উচিত নয়, কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে বা অন্যান্য সদস্যরা যদি খেতে চায় তোমাকে করে দিতে বাধ্য হতে হয়, কিন্তু লুচি পরোটা রুটি আজকে ভাবলাম করবো না, আজকে একটু দই চিড়ের ওপর দিয়ে যায়। প্রচণ্ড গরম পড়েছে, কালকে রাত্রেবেলা এত গরম করছে মানে বলা যাবে না এত গরম করছে। আমি সকালবেলায় ভাবলাম আজকে কোনো কোনো মানে কি বলবো রিচ খাবারের ওপর দিয়ে যাবো না, একটু হালকা পাতলা করব। আর এই জন্য চিড়ে আর এই তো ঘরে পাতা আমার দই, আর দইটা জানো তো আজকে মিষ্টি দই বেঁধেছি। কুচুম বায়না করছে কদিন থেকে যে মিষ্টি দই পাতো, মিষ্টি দই পাতো, একটু জল নি, টাইট হয়ে গেছে, মিষ্টি দই পাতো, মিষ্টি দই পাতো। বললাম কালকে একটু বাতাসা দিয়ে বেশ করে একটু অনেকটা বাতাসা দিয়ে মিষ্টি দই পেতেছিলাম। আমি বলছি না একটু দই চিড়ে খাবো, আমার নিজেরই খেতে ইচ্ছা করছিলো। ওদের বললাম দই চিড়ে খাবি, প্রচুর বাবা বললাম দই চিড়ে খাবে, বললো হ্যাঁ মন্দ হয় না, আমার আজকের ব্রেকফাস্ট থেকে ছুট্টি। এরকম মাঝে মাঝে আর দেখো যখন আম উঠবে না, কুচি কুচি করে আম দিলে ভালো লাগে না বলো? দই চিড়ে আম খেতে আমার খুব ভালো লাগে। বললাম এই হোক, তারপরে কোটা টোটা হয়ে গেছে, এইবার রান্নাটা চাপাবো। আর বৌদি মাছটা একটু কুটে দিচ্ছে, মানে বেছে দিচ্ছে আর কি, মাছটা ধরলো, মাছটা বেছে দিচ্ছে, দিয়ে এবার রান্না চাপাবো। রান্না করে বিকেলে যাবো মায়ের কাছে ওখানে, কারণ কতগুলো কালকে গেছিলাম মিস্ত্রির সঙ্গে আমার কথা হয়নি, এবার মিস্ত্রি থাকতে থাকতে আমাকে চলে যেতে হবে, ওই জন্য সকাল সকাল রান্না টান্না করে মিস্ত্রি থাকতে থাকতেই আমাকে ওখানে যেতে হবে। ঝরঝর হবে মনে হচ্ছে, কি বলছো? কি কি আবহাওয়াটা কিন্তু যেটা যেটা এবারে বলছে সেটা সেটাই হচ্ছে, বলেছে আজকে থেকে ঝরঝর হবে, দেখা যাক কি হয়। কি আশায় বসে আছি, কতদিন পর একটা বৃষ্টি হবে, এই শুকনো মাটিতে যখন বৃষ্টি পড়বে না, শুকনো মাটি যেটা সোঁদা গন্ধ আমার না খুব ভালো লাগে, দারুণ। প্রথম বৃষ্টিটা এই প্রখর খরার রোদের পর যে প্রথম বৃষ্টিটা আমার ব্যাপক লাগে, দারুণ লাগে, মনে হয় যেন বৃষ্টির জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজি। ছোটোবেলায় ভিজতাম জানো তো, বৃষ্টির জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতাম, মারও খেতাম ভিজতামও, কি ভালো লাগতো। তাহলে বকবক নয়, খেয়ে নিই, চলো খেয়ে নিয়ে দেখে পড়তে হবে কাজে, কাজও হবে গল্প হবে, চলো।
আনাজগুলো প্রথমে শাকের আনাজগুলো দিয়ে দিলাম। আনাজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু শাক দিয়ে দিলাম। আর বেগুনটা দিইনি, বেগুনটা লাস্টে দেব, কেননা আর একটু মানে অল্প তেলে রান্না করার চেষ্টা করছি। জানো তো এত প্রচণ্ড গরম, আর তোমার আদা সর্ষে জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার তোমার ঢাকা চাপা একটু আমি চিনি দিয়ে দিলাম, নুন চিনি দিয়ে দিয়েছি, একটু ঢাকা চাপা দিয়ে চলে যাব অন্য কাজে। এই পুতুলটা যেটা নিয়েছি, এই পুতুলটার এত শাড়ির ঘাঁজ, এর মাঝে মাঝে এত ধুলো ধরে, ওই জন্য নোংরা হয়ে যায়। আর তোমার একটু রান্নাটা চাপিয়ে দিয়ে আমি বললাম না একটু পরিষ্কার করে আসি। এগুলো একটু হালকা হাতে মুছলে না মনটা একটু ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে পরিবেশটা দেখবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিবেশটা তত তোমার তোমার থাকতে ইচ্ছা করবে বাড়িটাতে। মনে হয় যেন একটা স্বর্গ তৈরি হয়ে যাচ্ছে বাড়িটা। আর এগুলো কাজের ফাঁকে ফাঁকেই করতে হয়। আর তোমার রান্নাঘরে চলে এলাম, তারপরে আবার রান্নাঘরে চলে এলাম, এদিকে সিটি দিতে দিয়ে দিয়েছি। সিটি না দিলে হবে না, কেননা প্রচুর দেরি হয়ে যাবে রান্না করতে, সিটি দিতে দিয়ে দিয়েছি। গ্যাসের অবস্থাটা মানে লেফট সাইডে গ্যাসের অবস্থাটা এতটা খারাপ, জ্বলছে না ভালো একদম, ওই জন্য ওকে আবার একটু ডাক্তার দেখাতে হবে। ওই জন্য দুটো কড়াই চাপিয়েছি, আজকে একটু লেট হয়ে গেছে, দুটো কড়াই চাপিয়েছি। ওদিকে দেখলে শাকটা একটু সিটি দিয়ে নিলাম, সিটি দিয়ে একটু তেল পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তোমার বেগুনগুলো একটু দিয়ে দেবো। কমপ্লিট কি প্রচণ্ড গরম গো, এখন বাজে তোমার 3:05, এই খাওয়া দাওয়া হলো, বাপরে এত গরম, এত গরম করছে, আর প্রচুর লোডশেডিং হচ্ছে গো, মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে। আর মানে ইনভার্টার আছে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু মানে ইনভার্টারটা চার্জ মানে জল কমে গেছে না কী গেছে ব্যাটারিটা বুঝতে পারা যাচ্ছে না, তখন ফ্যানগুলো একটু স্লো চলছে, আবার যখন কারেন্ট চলে আসছে তখন আবার ফ্যানগুলো খুব স্পিডে চলছে। হলাম না, আবার একটু মায়ের কাছে যেতে হবে বিকেলবেলা, একটুখানি রেস্ট টেস্ট নিয়ে নিই। তাহলে এখানেই বান্ডিল ফেঁদে ফেলছি, ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আর যদি নতুন ভিউয়ার্স হও, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্ট সেকশানে কমেন্টস অবশ্যই করবে, ভালো হোক খারাপ হোক মন্দ হোক যা আসে মনে কমেন্ট সেকশানে কমেন্টস করবে, কারণ কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর এই কমেন্টসটি আছে তোমাদের, তোমার সঙ্গে আমার একটু মানে কমিউনিকেশনটা করার, এই কমেন্টসগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারি, ভালো হোক খারাপ হোক যাই হোক, আর প্রতিটা কমেন্টসের আমি উত্তর দিই, এটা তোমরা হয়তো দেখে থাকবে, প্রতিটা কমেন্টসের আমি উত্তর দিই। আর আর কি বলবো, তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।